একটা বাক্য কিন্তু একটা আন্দোলনকে জমিয়ে দিতে পারে। তো সে বিষয়ে আসলে বিষয়টা পজিটিভ এবং আরও সুন্দর সুন্দর ভালো ভালো গ্রাফিতি হওয়া উচিত। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর সেই বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন গুণীজনের গ্রাফিতি। পোস্টার লেখনীতে ভরা দেয়ালগুলোই এখন রঙিন ক্যানভাস। বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দেয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের পটভূমি, সেই সাথে কলার ঝুপড়ির পাশের পরিত্যক্ত দেয়ালে উচ্চকিত জাতির পিতা বঙ্গবন্ধু। শিল্পীর সৃজনশীলতায় আছেন মরমী সাধক লালনও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে 22 কিলোমিটার দূরে, তাই শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম একটি শাটল ট্রেন। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভবনের চতুর্থ তলায় সে যাত্রার চিত্র চিরভাস্বর। শাটল ট্রেন সগর্বে ছুটে চলেছে সেখানে, তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের সৌন্দর্য আবার ছড়াচ্ছে সেখানে। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে গ্রাফিতি দেখতে যেমন অনেক ভালো লাগে, তেমনি মুক্ত চিন্তা সৃজনশীলতা বাড়াতেও কাজ করে বলে মনে করেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর যে চেতনাগুলো হচ্ছে গ্রাফিতি এবং আপনার হচ্ছে ম্যুরাল এবং বিভিন্ন ধরনের যে চিত্র প্রদর্শনী, এগুলোর মাধ্যমে ফুটে তুলুক মানুষের ভিতরে যে গ্রাফিতি নিয়ে বা আমাদের যে মুক্তিবুদ্ধির যে চিন্তা, এগুলা অনেক বেশি প্রসার হচ্ছে। জাদুঘরে দেয়ালে দেখা মেলে প্রয়াত গায়ক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতির, সেখানে লেখা তবু বন্ধুগণ আমার স্বপ্নের কথাই বলতে চাই। ছাত্রীদের প্রীতিলতা হলের পাশে আঁকা হয়েছে মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহুলোর ছবি। সমাজবিজ্ঞান অনুষদে উঠতেই চোখে পড়বে লিফটের পাশে রেড ইন্ডিয়ান আদিবাসীদের, প্রতিটি তলায় আছে মনোমুগ্ধকর গ্রাফিতি। এটি শুধু শিল্পকর্ম নয়, বিভিন্ন সময় প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহৃত হয় বলে জানান শিক্ষার্থীরা। একটা বাক্য কিন্তু একটা আন্দোলনকে জমিয়ে দিতে পারে, তো সে বিষয়ে আসলে বিষয়টা পজিটিভ এবং আরও সুন্দর সুন্দর ভালো ভালো গ্রাফিতি হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটিকে যেভাবে তুলে ধরে দেখলে অনেক সুন্দর লাগে। বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো পরিত্যক্ত, ব্যবহার হয় না, সেসব জায়গাতেই পুরনোর মধ্যে নতুন কিছু ফুটিয়ে তোলার তাগিদে গ্রাফিতি বলে জানান চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের যে পরিত্যক্ত জায়গাগুলো যেগুলো আছে, যেগুলো ব্যবহার হচ্ছে না বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলোকে কীভাবে আরও নতুন করে হচ্ছে যে ফুটিয়ে তোলা যায়, আমরা হচ্ছে নতুন দেয়ালে করার চাইতে ওই রকম পুরান দেয়ালগুলোতে হচ্ছে যে করতেছি এই কারণে। গ্রাফিতি শুধু শিল্প বোদ্ধাদেরই নয়, প্রবেশ করে সাধারণের মেধা, মনন ও চিন্তাশক্তিতে, সেই সাথে অব্যক্ত কথাও নিঃশব্দে আওয়াজ তোলে চিত্রশিল্পের এই মাধ্যমে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।